আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। দক্ষিণবঙ্গের একটা ছোট্ট গ্রাম লক্ষণপুর, গ্রাম থেকে শহর অনেকই দূরে ছিল, তাই তো গ্রামের সব লোকেরা রাত হয়ে যাওয়ার আগেই তাদের বাড়িতে ফিরে যায়। কিন্তু একজন মানুষ এমন ছিল যে কিনা চেষ্টা করেও দিনের আলো থাকতে থাকতে বাড়ি ফিরতে পারত না, সে হলো রমেশ। আজও বাড়ি পৌঁছতে পৌঁছতে দশটা বেজে যাবে, কি কপাল খারাপ আমার! রোজ ট্রান্সপোর্টের ট্রাক আসার জন্য অপেক্ষা করি, তারপর মাল খালি করতে কোমরে একেবারে দফা রফা হয়ে যায়। এত কষ্ট করে রোজগারের পর পরিবারের জন্য একটু খাবার কিনতে পারি। এমন ভাবে একা কথা বলতে বলতে সে গ্রামের পথ ধরে হেঁটে চলেছিল। তারপরও দেখতে পায় যে পথ ধরে ও প্রতিদিন বাড়ির দিকে যায়, সেই পথে অনেক আবর্জনা পড়ে রয়েছে। ওফ, এমনটাই হওয়ার ছিল না, মনে হচ্ছে আবার ট্রান্সপোর্টে ফিরে যেতে হবে। ও যেই ঘুরতে যাবে তখন একটা সরু রাস্তার দিকে ওর চোখ পড়ে, যেটা একটা শ্মশান ঘাটের গেটের দিকে যায়। এই তো একটা উপায় বার করেছি, এই শ্মশান ঘাটের গেট দিয়ে ঢুকে অপর গেটটা দিয়ে আমি বেরিয়ে যাব, তাহলেই আমি তাড়াতাড়ি গ্রামে পৌঁছতে পারবো। কিন্তু এত রাতে শ্মশান ঘাটে যাওয়াটা ঠিক হবে? এমনটাও ভাবছিল, কিন্তু ওর জীবনে যে কোনো কিছুই ভালো চলছিল না, তাই শ্মশান ঘাট দিয়ে গেলে এমন কি ক্ষতি হবে, এমন ভাবতে ভাবতে সে শ্মশানের গেটটা খোলে আর বসে থাকা কাকেরা চিৎকার করতে করতে ওখান থেকে উড়ে যায়। তারপরও ভীষণই দ্রুত পা চালিয়ে শ্মশান পার হওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ হাঁটার পরই সে দেখতে পায় বড় অশ্বত্থ গাছের তলায় বসে এক তান্ত্রিক বাবা অগ্নিকুণ্ডে মন্ত্রপুত জল দিয়ে পুজো করছেন। হঠাৎই এমন তান্ত্রিক বাবাকে দেখে সে দাঁড়িয়ে পড়ে। কতদিন এমন খারাপ ভাগ্য নিয়ে চলবে? যদি চাও তাহলে আজই এই খারাপ ভাগ্য তুমি বদলাতে পারো। এমনটা শুনে রমেশ আশ্চর্য হয়ে যায়। কিন্তু তান্ত্রিক বাবার এই সব কথা সে মনে মনে আওড়াতে শুরু করে এবং ভাবে তান্ত্রিক বাবা এসব জানলো কি করে। এমনই চিন্তা করতে করতে সে তান্ত্রিক বাবার কাছে চলে আসে। আপনি এসব জানলেন কি করে? আমি তো কথাগুলো এই শ্মশানে ঢোকার আগে বলেছিলাম। তোমার জীবনটা খারাপ সমস্যায় ভরা, তবুও তুমি শুধু নিজে নও, তোমার গোটা পরিবারকে তুমি সুখে রাখতে চাও। আপনি যখন এত সবই জানেন তখন হয়তো এটাও জানবেন আমি নিজের জীবনের সব আশা ভরসা বিসর্জন দিয়েছি। কোনো ব্যাপার নয়, যখনই মানুষ জীবনের আশা ভরসা ছেড়ে দেয় তখনই আমাদের কাছে আসে। এমনটা বলে তান্ত্রিক বাবা তাকে তার সামনে বসতে বলে আর একটা কাগজ হাতে দেয়। এই মন্ত্রটা চোখ বন্ধ করে পড়তে থাকো এবং আমি যখন বলবো তখনই চোখ খুলবে। ঠিক আছে বাবা। মনে রাখবে, এটা পড়ার সময় তোমার কানে যে কোনো আওয়াজই আসুক না কেন, চোখ খুললে চলবে না, নাহলে তোমার সাথে অঘটন ঘটে যেতে পারে। এমনটা শুনে রমেশ বুঝে গেছিল যে সে কোনো বিপদে পড়তে চলেছে, কিন্তু নিজের ভাগ্য বদলানোর জন্য এই রিস্ক তাকে নিতেই হবে। রমেশ ওই মন্ত্রটা তিনবার পড়ে নেয়, তারপর চোখ বন্ধ করে এই মন্ত্রটা বার বার সে পড়তে থাকে। মন্ত্র এমন পড়ার সাথে সাথে তান্ত্রিক বাবা যজ্ঞের আগুনে ঘি ঢালছিল। তোমাদের দুজনের মৃত্যু আজই হতে চলেছে। এমনই বিকট হাসির শব্দ ওরা বেশ ভালোভাবেই শুনতে পাচ্ছিল। তার উপরেই শুনশান শ্মশান ঘাটের ভেতরে রমেশের ভীষণই ভয় করছিল, কিন্তু তান্ত্রিক বাবা তাকে চোখ খুলতে বারণ করেছিল, তাই সে চোখ একেবারেই খুলতে পারছিল না। দেখতে দেখতে এমন ভাবে দেড় ঘন্টা কেটে যায়। রমেশ, এখন তুমি চোখ খুলতে পারো। তান্ত্রিক বাবার চোখ খোলার সাথে সাথেই ওই বিকট আওয়াজ বন্ধ হয়ে যায়, কিন্তু তখনও রমেশের হৃদস্পন্দন যেন বেড়েই চলেছিল। আমি কি এখন যেতে পারি? ভয় পেও না। তান্ত্রিক বাবা মাটি থেকে একটা থালা তুলে নেয় এবং সেটা রমেশের হাতে দিয়ে দেয়, কিন্তু ওই থালাটা ভীষণই ভারী ছিল আর ওটা একটা লাল কাপড় দিয়ে ঢাকা ছিল। থালার মধ্যে জিনিস লাল কাপড় দিয়ে একেবারে মোড়ানো ছিল। এই থালাটা নিয়ে উত্তর দিকে চলে যাও, 200 পা হেঁটে যাওয়ার পর একটা কালো গুহা দেখতে পাবে। তোমাকে ওই গুহার সামনে এই থালাটা রেখে 3 বার হাতে তালি দিতে হবে, আর পরেই দেখতে পাবে তোমার কর্ম ফল তুমি পেতে শুরু করেছ। এমনটা শোনার পর রমেশ দ্রুত বেরিয়ে যায় সেখানে যাওয়ার জন্য। পথের মধ্যে আগের মতো সেই বিকট হাসি সে শুনতে পায়, কিন্তু সে ভয় পেয়ে নিজের হাঁটা বন্ধ করে না, ক্রমশ এগিয়ে চলে। তারপর সে সামনে একটা গুহা দেখতে পায়।
ওই গুহার মুখটা ভীষণই ছোট ছিল। কেউ যদি ওটার মধ্যে ঢোকার চেষ্টা করে তাকে তার দুটো পা দুটো হাত নিয়ে ঝুঁকে তবেই ঢুকতে হবে। তখন সে গুহার মুখের সামনে ওই থালাটা রেখে দেয় এবং তিনবার হাত তালি দেয়। তালির শব্দ শোনার পর গুহার ভেতর থেকে কে লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছিল। তারপর একটা হাত বেরিয়ে আসে আর ওই থালাটা নিয়ে ভেতরে ঢুকে যায়। রমেশ এসব দেখে ভাবতেই থাকে যে কে ওই মানুষটা যে এই অন্ধকারে ওই গুহার ভেতরে রয়েছে। কিন্তু রমেশের ভীষণই ভয় লাগছিল তখন, তাই সে সিদ্ধান্ত নেয় ওখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার। আমি এখান থেকে চলে যাই, লাগবে না আমার টাকা। রমেশ যেই রওনা দেওয়া শুরু করবে আচমকাই তিনটে সোনার মুদ্রা ওই গুহা থেকে বেরিয়ে আসে এবং সেটা তার পায়ের সামনে এসে পড়ে। আরে এটা তো, ও সোনার মুদ্রাগুলো তুলে নেয় এবং চকচকে ওই মুদ্রা দেখে ও অবাক হয়ে যায়। সোনার মুদ্রা, আমি বড় লোক হয়ে গেছি। ও বুঝতে পারছিল না ওই সোনার মুদ্রা নিয়ে ও কি করবে। ওর গ্রামেই বড় একটা বাংলো কিনবে নাকি শহরে গিয়ে বড় সড়ো একটা ব্যবসায় টাকা লাগাবে। এই আনন্দের মুহূর্তে আমি যেন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে না ফেলি, তার থেকে আমার আর পরিবারের জন্য ভালো কিছু জিনিস কিনে নি। ওই মুদ্রাগুলো বাড়িতে নিয়ে যায়। পরের দিন সকালে একটা মুদ্রা স্বর্ণকারের কাছে বিক্রি করে। টাকা পেয়ে বাড়ির লোকেদের জন্য কাপড় আর রান্নার জন্য রমেশ অনেক খাবার কেনে। সেদিন রাতেই আগের দিনের সব ঘটনা মনে পড়ায় ও ভীষণই ভয় পাচ্ছিল। তবুও কি চিন্তা করে সে আবারও তান্ত্রিক বাবার কাছে যায়। তুমি আবারও এখানে এসেছো, তার মানে হচ্ছে তোমার আরো অর্থের প্রয়োজন। হ্যাঁ বাবা, এটুকু টাকায় আমার হবে না। বসে পড়ো, সময় হয়ে গেছে। তান্ত্রিক বাবা সেই একই নিয়ম শুরু করে। আজও রমেশকে ওই একই ঝামেলাগুলো পেরোতে হয়। কিন্তু এটা দ্বিতীয় দিন বলে রমেশের আগের দিনের মতো খুব একটা ভয় লাগছিল না। ও আবারও থালা নিয়ে ওই গুহার সামনে পৌঁছয়। একইভাবে সেই হাত বেরিয়ে আসে এবং থালাটা টেনে ভেতরে নিয়ে যায়। ও তার বিনিময়ে আবারও তিনটে সোনার মুদ্রা পায়। এমনভাবেই কিছুদিন কেটে যায়। কিছুদিনের মধ্যেই রমেশের জীবন একেবারে পাল্টে যায়। গ্রামে গ্রাম প্রধানের সব থেকে দামি বাড়ি, তারপরেই রমেশের বাড়ি। এখন রমেশের স্ত্রীর কাছে প্রচুর কাপড় আর গয়না। রমেশের ছেলে রিঙ্কু স্কুলে যাচ্ছিল এবং সে অন্যান্য বাচ্চাদের মতো একইভাবেই বড় হয়ে উঠছিল। এখন রমেশ আর রমেশের স্ত্রীর কোনো অভাবই নেই। আচ্ছা শোনো, আমাদের যখন এত সম্পত্তি আছে তখন প্রধানের থেকে বড় বাড়ি কেন বানাচ্ছ না? না মন্দিরা, এখনই নয়। আমাকে যে ওই তান্ত্রিক বাবার শেষ কাজটা করতেই হবে। উনি বলেছে 6 মাস পর ওই একই কাজ আমাকে আবারও করতে হবে, তাহলেই আমি সেই রাতে আবারও 10টা সোনার মুদ্রা পাবো। এমনই ভাবে 6 মাস কেটে যায়। রমেশ ঠিক রাত 10টার সময় ওই তান্ত্রিক বাবার কাছে পৌঁছয়। এবার ওই তান্ত্রিক বাবা তাকে একটা থালা দেয়। ফিরে যা রমেশ, আজ তোর জীবনের শেষ রাত্রি। আমরা তোকে শেষ করে দেব, তোর হাত আমি চিবিয়ে খাবো আর তোর মাথাটা আমি খাবো। রমেশের এই আওয়াজটা শুনে ভীষণই ভয় লাগছিল আর আজকে ওর সব আজগুবি প্রশ্ন মনে আসছিল। আসলে ওই গুহার মধ্যে কে থাকে যার কাছে এত সোনার মুদ্রা আছে? ও প্রতিবার সেই তিনটে সোনার মুদ্রাই দেয়। মনে হচ্ছে ওর কাছে গুপ্তধন আছে। ও মনে হয় গুহার মধ্যে বসে গুপ্তধন পাহারা দেয়। আর এই থালার মধ্যেই বা কি, এটা পেলেই ও তিনটে সোনার মুদ্রা বাইরে ছুঁড়ে মারে। এমনই সব প্রশ্ন আজই ওর মনে ঘুরপাক খাচ্ছে। ও থালার কাপড়টা সরিয়ে দেখবে ভাবে আর তারপর যেই সরায় ও একেবারে স্তম্ভিত হয়ে যায় এবং হৃৎস্পন্দন আরো বেড়ে যায়। ওই থালাতে একটা লোকের কাটা মাথা রাখা ছিল। এর মানে হলো আমি এতদিন ধরে মানুষের কাটা অঙ্গ প্রত্যঙ্গ এরম ভাবে নিয়ে আসছিলাম। বিনাশকালে বিপরীত বুদ্ধি। ও ভাবতে থাকলো যদি একবারেই গুহা থেকে সব সোনাও বের করে নিতে পারে তাহলে আবারও তান্ত্রিক বাবার সাথে বসে এমন ধরনের কাজ আর করতে হবে না। অমন ভয়ের আওয়াজ এড়িয়ে রাকেশ গুহার কাছে গিয়ে পৌঁছো এবং থালাটা গুহার মুখে রেখে দেয়। তারপর হাতে তালি দেয়। একইভাবে একটা হাতে সে ওই থালাটা ভেতরে নিয়ে যায়। আজ আমি সবকিছু প্রমাণ জেনেই ছাড়বো। এমনটা বলেই রাকেশ মাটিতে নিচু হয় এবং ঘষে ঘষে নিজেকে গুহার ভেতরে ঢোকানোর চেষ্টা করে। এমন করেও গুহার অনেকটা ভেতরে চলে যায়। তারপর সামনে দেখতে পায় দুটো বড় বড় পা। তারপর গুহার ভেতর থেকে ও প্রকাণ্ড এক চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়। তখনই প্রবল ঝড় শুরু হয়ে যায়। তখন ওই তান্ত্রিক বাবা চিৎকার করে বলে ওঠে, অভিমানুষ
তুই তো দেখছি তোর লোভের জন্য আমার যোগ্যটাও খারাপ করলি। খারাপ করে দিলি তুই, এবার প্রলয় শুরু হবে, প্রলয়। এমনটা বলে তান্ত্রিক তার কুণ্ডলী থেকে জল নিয়ে ওই যজ্ঞের আগুন নিভিয়ে দেয় এবং ওখান থেকে পালাতে শুরু করে। তখনও গুহার ভেতর থেকে রমেশের জোরে চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। রমেশ ওই গুহার ভেতরে কি দেখেছে, ও কি কোনোভাবে বেঁচে বাইরে ফিরতে পারবে, আর তান্ত্রিক বাবা কোন প্রলয়ের কথা বলছে, এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য দেখুন এই গল্পের দ্বিতীয় ভাগ খুব তাড়াতাড়ি। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।